কুষ্টিয়ার কুমারখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সতেরো এর উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার এম পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে এ সময় কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকলুদ্দিন এবং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ বাকি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় শিলাইদহ ফুটবল একাদশ দুই শূন্য গোলে জগন্নাথপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে